বন্ধুরা, আমাদেরকে মুভিজ এবং সিরিজগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডেঞ্জারাস মনস্টার টাইপের প্রাণী দেখানো হয়, কিন্তু এই প্রাণীদের কি বাস্তবে কোনো অস্তিত্ব রয়েছে? উত্তরটি সত্যি অবাক করার মতো। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মুভিতে দেখানো জনপ্রিয় কিছু ডেঞ্জারাস প্রাণীদের রিয়েল লাইফ ভার্সন দেখাতে চলেছি। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। নাম্বার 5, ক্র্যাকেন। বন্ধুরা, এই প্রাণীটিকে জনপ্রিয় একটি মুভি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে দেখানো হয়েছিল, এছাড়াও অনেক কমিক্স এবং মুভিতেও ফিচার করা হয়েছে। ওয়েল, মুভিতে ক্র্যাকেনকে অনেক বিপজ্জনক এবং বড় দেখানো হয়েছে, সেটাও ভয়ানক দাঁতের সাথে। আসলে ক্র্যাকেনের মতো একটি প্রাণী বাস্তবেও বিদ্যমান রয়েছে এবং এটি বাস্তব জীবনেও ততটা বড় যতটা বড় সিনেমায় দেখানো হয়েছে, কিন্তু মুভির মতো এত ভয়ানক নয়। স্কুইডের বৃহত্তম প্রজাতি জায়ান্ট স্কুইড, দেখতে হুবহু ক্র্যাকেনের মতো কিন্তু দাঁত নেই, এবং এরা মুভিতে দেখানো ক্র্যাকেনের তুলনায় অনেক শান্ত স্বভাবের। বন্ধুরা, স্কুইড এবং অক্টোপাস উভয়ই আলাদা প্রাণী। স্কুইড প্রজাতির প্রাণীদের দৈর্ঘ্য সমুদ্রের গভীরতার সাথে সাথে বাড়তে থাকে। স্কুইডের দৈর্ঘ্য 29 থেকে 40 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই আকার প্রাগৈতিহাসিক ডেঞ্জারাস প্রাণী মোজাসরাসের মতো বড়। আমাদের পৃথিবীর সমুদ্রের মাত্র 5% এক্সপ্লোর করা হয়েছে, এ কারণে ধারণা করা হয় সমুদ্রের গভীরতায় আরও বিপজ্জনক এবং বড় ক্র্যাকেন অর্থাৎ জায়ান্ট স্কুইড বসবাস করে। নাম্বার 4, কিং কং। এটি একটি বিখ্যাত ফিকশনাল ক্রিয়েচার যা নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে। মুভিতে এক জায়ান্ট এপস দেখানো হয়েছে যারা এই পৃথিবীতে লোনলি স্কাল আইল্যান্ডে থাকতে পছন্দ করে। ওয়েল, প্রাগৈতিহাসিক প্রাণী জিগান্টোপিথিকাসকে কিং কং এর সাথে তুলনা করা যেতে পারে, কারণ এর আকার ছিল 9 থেকে 10 ফুট পর্যন্ত। জিগান্টোপিথিকাস একটি শান্ত প্রাণী ছিল এবং পৃথিবীতে আসা এখন পর্যন্ত প্রাইমেটসদের মধ্যে সবচেয়ে বড় জাত ছিল। প্রাইমেটস সেই সমস্ত প্রাণী যারা গ্রুপ অফ ম্যামালস থেকে বিলং করে। জিগান্টোপিথিকাস মডার্ন ডে চায়না, ইন্ডিয়া এবং ভিয়েতনামের আশেপাশের অঞ্চলগুলোতে বসবাস করত, যেখানে কিং কংকে বড় বড় প্রাণী শিকার করতে দেখা গেছে মুভিতে, সেখানে জিগান্টোপিথিকাস হার্বিভোর প্রাণীদের লিস্টে ছিল। তারা 1 লাখ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং এটি এক্সটিংক্ট হওয়ার পিছনে কি কারণ রয়েছে এখনও অজানা থাকার কারণে এটি একটি বড় রহস্য হয়ে রয়েছে। কিছু লোক বিশ্বাস করেন যে আজও তাদের অনেক জায়গায় জীবিত দেখা গেছে যা এখন বিগ ফুট নামে পরিচিত। নাম্বার 3, মেগালোডন। বন্ধুরা, আপনারা হয়তো এই হাঙরটিকে দ্য ম্যাগ মুভিতে নিশ্চয়ই দেখেছেন। এই মুভিতে মেগালোডন নামের এক ডেঞ্জারাস মনস্টার শার্ককে দেখানো হয়েছে। ওয়েল, এটি একটি প্রাগৈতিহাসিক প্রাণী যা বর্তমান প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে রাজত্ব করে বেড়াত। এই শার্ককে মুভিতে যতটা ডেঞ্জারাস দেখানো হয়েছে, এটি বাস্তব জীবনেও ঠিক ততটাই ডেঞ্জারাস ছিল। যারা ব্লু হোয়েলকে শিকার করত, এদের আকার 50 থেকে 60 ফুট পর্যন্ত লম্বা হতো, যা তাদের সাগরে উপস্থিত চোয়াল থেকে প্রকাশ পেয়েছে। সাধারণত সমুদ্রে বসবাসকারী প্রাণীদের ফসিল সহজেই ডিজলভ হয়ে যায়, যার কারণে বিজ্ঞানীরা এর খুব কম সংখ্যক ফসিল রেকর্ড পেয়েছে। অনেক অনুমান অনুযায়ী এর আয়তন 100 ফুট পর্যন্ত লম্বা হতো, যেটা পৃথিবীর লার্জেস্ট অ্যানিমেল ব্লু হুয়েল যা আজও বেঁচে আছে তার সমান। এই সাইজ মুভির মেগালোডনের চেয়েও অনেক গুণ বড়। বন্ধুরা, মেগালোডন হাঙ্গর বিলুপ্ত হয়ে গেছে প্রায় 2.6 মিলিয়ন বছর আগে, কিন্তু এর এক্সটিংক্ট হয়ে যাওয়াও একটি বড় রহস্য, কারণ এটির এক্সটিংক্ট হওয়ার কারণ আজ পর্যন্ত জানা যায়নি। নাম্বার 2, গডজিলা। বন্ধুরা, গডজিলা জাপানিজ ফিকশনাল সি মনস্টার যাকে কেন্দ্র করে 38টি মুভি রিলিজ করা হয়েছে। মুভিতে একটি সামুদ্রিক জায়ান্ট রেপটাইলকে দেখানো হয়েছে যেটি পারমাণবিক বোমার পরীক্ষার সময় জেগে ওঠে এবং মিউটেন হয়ে যায়, সেটাও আবার অ্যাটমিক পাওয়ারের সাথে। ওয়েল, পৃথিবীতে ম্যারিন অ্যাগুয়ানা নামে একটি সামুদ্রিক সরীসৃপ রয়েছে যা দেখতে হুবহু গডজিলার মতো, যেটা শুধুমাত্র ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপে পাওয়া যায়। বন্ধুরা, এই গডজিলার মতো দেখতে রেপটাইলটি গ্রুপ অফ লেজার্ড অ্যাগুয়ানা থেকে বিলং করে। এটি তার গ্রুপের একমাত্র প্রজাতি যারা পানিতে সাঁতার কাটতে পারে। বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন পর্যবেক্ষণ করেছেন যে যেই দ্বীপে তারা বাস করে তার চারপাশে পানি রয়েছে, যার কারণে এই লিজার্ডগুলো নিজেদের ভিতরে সাঁতার কাটার অ্যাবিলিটি অ্যাডপ্ট করে। চার্লস ডারউইনের এই অবজারভেশনই ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বিবর্তন তত্ত্বেও একটি বিশাল অবদান রেখেছে। ম্যারিন ইগুয়ানার আকার গরজিলার মতো এত বড় হয় না এবং তাদের খাদ্যাভ্যাসও ভিন্ন, যা বেশিরভাগ শৈবালের উপর নির্ভর করে।
বন্ধুরা, যেখানে গর্জিলা তার মুখ থেকে পারমাণবিক রশ্মি নির্গত করে, সেখানে এই সরীসৃপটি হাঁচি দেওয়ার মাধ্যমে নাক দিয়ে লবণ বের করে। নাম্বার ওয়ান, ড্রাগন। আপনি নিশ্চয়ই কোনো না কোনো মুভি বা সিরিজে ড্রাগন দেখেছেন। প্রকৃতপক্ষে ড্রাগনগুলো মাইথোলজিক্যাল ক্রিয়েচার যা অনেক প্রাচীন সংস্কৃতির অংশ ছিল। তারা 4500 খ্রিস্টপূর্বাব্দ থেকে ইতিহাসের পাতায় উপস্থিত হতে শুরু করে। কিছু জায়গায় এই ড্রাগনগুলো দেখতে চার পা বিশিষ্ট বড় সাপের মতো দেখায়, আবার কিছু জায়গায় তারা ডানাওয়ালা সাপের মতো দেখায় এবং তাদের মুখ থেকে আগুন ছিটিয়ে দেয়। ওয়েল, এই মাইথোলজিক্যাল প্রাণীটি এতই বৈচিত্র্যময় যে একে কোনো সিঙ্গেল প্রাণীর সাথে কম্পেয়ার করা যায় না। কিন্তু আপনার মাথায় হয়তো কখনো না কখনো এই খেয়ালটি এসেছে যে ড্রাগন কেন ডায়নাসরের মতো দেখায়। এর কারণ হলো ড্রাগনের ধারণাটি এসেছে ডায়নাসর থেকে, কেননা প্রাচীনকালেও মানুষ ডায়নাসরের জীবাশ্ম খুঁজে পেতেন। কিন্তু টেকনোলজি উন্নত ছিল না বলে নাম দিয়ে বিভিন্ন প্রজাতি শনাক্ত করা অসম্ভব ছিল। কিছু ফসিলে পানা থাকায় তাদের চাইনিজ ড্রাগন হিসেবে পরিচিতি দেওয়া হয় এবং কিছু ডানা সহ ড্রাগনের ধারণাটি এসেছে থেরোপডস থেকে, যার অর্থ চার পায়ের ডায়নাসর। এছাড়াও ড্রাগনের মতো দেখতে অনেক লিজার্ড দেখা যায়, যেমন বিয়ার্ডেড ড্রাগন। এর নাকের নিচের স্পাইকগুলি এটিকে ড্রাগনের লুক দেয়। ফ্লাইং ড্রাগন লিজার্ড, যারা তাদের বেশিরভাগ সময় এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে কাটায়, তারা ডানাওয়ালা ড্রাগনের মতো দেখতে। এছাড়াও রয়েছে রেড আই ক্রোকোডাইল শিঙ্ক, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় প্যাড লিজার্ড। তাদের চোখের কাছাকাছি লাল রং দেখতে অবিকল ড্রাগনের মতো। আমি আশা করি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। যদি জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।